তাকওয়া, খুব ভালো করে বুঝুন। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, খুব ভালো কাজ। কিন্তু এই ভালো কাজগুলো সত্যিকারের তাকওয়া অর্জন করেছেন কিনা, আপনি আসলে ভালো কাজগুলো সত্যিকারের ভালো হয়েছে কিনা আপনার জীবনে এসেছে কিনা এটা প্রমাণ করতে একটু তাকান আপনি মানুষের সাথে কি আচরণ করেন। আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের হকগুলো আদায় করেন, মানুষের কর্তব্য পালন করেন, তাহলে বুঝতে হবে যে না আসলে আপনার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ আপনার কাজে লেগেছে। আর যদি এত কিছুর পরেও আপনার ছেলের সাথে সারাদিন ঝগড়া, মেয়ের সাথে খারাপ ব্যবহার, স্ত্রীর হক আদায় করেননি, স্বামীর সাথে ঝগড়া করেছেন, আপনি বাপ মার হক আদায় করেননি, আপনি প্রতিবেশীদের সাথে ঝগড়া করেন, মারামারি গোলমাল করেন, আপনি ভালো করে বুঝে নিন আপনার এই ভালো কাজগুলো ভালো পর্যায়ে যায়নি। একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মেয়ের কথা বলা হলো। একটা মেয়ে ফরজ ইবাদত করে, নফল করে, তাহাজ্জুদ করে, দান খয়রাত করে, কিন্তু তাদের পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের খুব ঝগড়াঝাটি খারাপ আচরণ করে। নফল ফরজ ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, দান খয়রাত করে, সব করে, কিন্তু মানুষের সাথে ঝগড়াঝাটি করে, খারাপ আচরণ করে। আর একটা মেয়ে মহিলা, তিনি ফরজটা পড়েন, নফল ইবাদত তেমন কিছু করে না, দান খয়রাতও করেন, কিন্তু মানুষের সাথে খুব ভালো আচরণ করে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, ব্যবহারটা সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের কথা বললেন ও জাহান্নামে যাবে, আর দ্বিতীয় মহিলার কথা বললেন ও জান্নাতে যাবে। সুনানে আবু দাউদ অন্যান্য কিতাবের সহিহ হাদিস, মা ইউযাউ ফি মিজানিল আবদ ইয়াউমুল কিয়ামাহ আসকালা মিন হুসনিল খুলুক ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি লা ইদরিকু বিহি দারাজাতাস সাইমি ওয়াল কায়েম। কিয়ামতের দিন বান্দার আমলনামায় যত আমল লেখা হবে এর ভিতরে সবচেয়ে ভারী হবে বান্দার সুন্দর আচরণ, অমায়িক ব্যবহার। যার ব্যবহার সুন্দর, মানুষকে কষ্ট দেয় না, মানুষের কষ্ট সহ্য করে, ওই ব্যক্তি শুধু সুন্দর আচরণের কারণে, অমায়িক ব্যবহারের কারণে সারা রাত তাহাজ্জুদ পড়া এবং সারা দিন নফল রোজা রাখার মতো সওয়াব পেয়ে যাবে। কাজেই ভাইরা, মানুষ মানুষ এবং মানুষ, আমার আফসোস লাগে ভাইরা, সেদিন এক ভাই বলছেন যে ইসলামী ব্যাংক সব দিনদার মানুষেরা স্টাফ সেখানে গেলেও আমাদের সাথে খারাপ আচরণ করে, অন্যদের মাদ্রাসা হুজুররা আলেম উলামা পীর মাশায়েখরা নাকি জালালি মেজাজ, খারাপ আচরণ করে, অথচ ইহুদি খ্রিস্টানরা ফাসেকরা কমার্শিয়ালি হলো অন্তত ভালো আচরণ করে, এটা কেমন কথা ভাইরা? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে।